এবং বাংলাতেও কিন্তু এখন অনেক লোক আসছে, সেটাই খুব ইন্টারেস্টিং। তারা কোথা থেকে আসছে? তারা সব বাইরে থেকে। দিল্লিতে তো আর বিশেষ বাংলা নেই কোথাও, সেরকমভাবে অনার্সে লোকেরা পড়ছে না, কিন্তু বাইরে থেকে লোকেরা মনে করে এটা সহজ বলে সব এখানে পড়তে আসে। 1961-তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে বিভিন্ন জায়গায় টেগোর চেয়ার হয়েছিল। যেমন ধরা যাক পাঞ্জাব ইউনিভার্সিটিতে শুনেছি আর্টস ডিপার্টমেন্টে হয়েছিল, কিন্তু দিল্লিতে যখন হওয়ার কথা হলো তখন সিডি দেশমুখ আমাদের উপাচার্য বললেন না এটা বাংলাতে, সেই বাংলাতে হলো, বাংলার টিচার বাংলার প্রফেসর বলে। এবং হিন্দু কলেজে ইংরেজি পড়াতেন রবীন্দ্র কুমার দাশগুপ্ত, তিনি এখানে বাংলার রবীন্দ্র অধ্যাপক হয়ে এলেন। 1961-তেই বাংলায় অনার্স খোলা হলো এবং 1963 থেকে বাংলায় এমএ খোলা হলো। 1965-তে আমি ভর্তি হয়েছি, আমার স্বামীর মৃত্যুর পরে আর্মিতে ছিলেন উনি। আমি সেই গল্পটা এই জন্যে বলছি, আমার ব্যক্তিগত জীবনের জন্য নয়, কিন্তু আমার মাস্টারমশাই যে আমায় কীভাবে সাহায্য করেছিলেন তাই সেটা বলার জন্য বলছি। আমি যখন ঠিক করলাম আমি বাংলাতে এমএ পড়ব, তখন অক্টোবর মাস, অর্থাৎ দিল্লি বিশ্ববিদ্যালয়ের যে প্রথম যে সেশন সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি আমার ভাইয়ের সঙ্গে গেলাম রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে। পরে শুনেছি, পরে আমি যখন প্রফেসর, তখনও ওখানে ঢুকতে গেলে প্রায় বডি সার্চ করা হতো তারপরে রেজিস্ট্রারকে। তখন কিন্তু আমি জাস্ট এক লাইন না দু লাইন লিখেছিলাম যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। বেলিংকার তার নাম ছিল, সোজা মানে পরিষ্কার বাংলা বলতেন। তো আমি বললাম আমার এইরকম এবং আমি বাংলায় এমএ পড়তে চাই। তুমি বললেন আমাকে আপনি এক্ষুনি রবীন্দ্র কুমার দাশগুপ্তের কাছে চলে যান, অমুক জায়গায় উনি থাকেন। আমি গেলাম, দরজা খুলে দিলেন রবীন্দ্র কুমার দাশগুপ্ত, দীর্ঘ লম্বা চেহারা, ধপধপে ফর্সারং, শান্ত মূর্তি। এবং সেই সময় থেকেই আমার সমস্ত জীবন যেন মনে হলো বদলে গেল। ইনফ্যাক্ট একটা মজার কথা বলি, একবার একটি ছেলে ভর্তি হয়েছিল দিল্লি কলেজের বাংলা অনার্স, তখন দিল্লি কলেজে বাংলা অনার্স খোলা হয়েছে, জাকির হোসেন কলেজ, এবং সে কিছুদিন পরে সুইসাইড করে। সে সময় শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ আমাদের এখানে এসেছিলেন পরীক্ষা, মানে এমনি একজন ভিজিটিং প্রফেসরের। উনি বললেন, উনি তো খুব আস্তে আস্তে কথা বলতেন, আমি শুনেছি বাংলায় ভর্তি হয়েই সে সুইসাইড করেছে। দিল্লির শুনি তৃতীয় লোক নাকি বাঙালি, না প্রথম যদি বোধ হয় পাঞ্জাবি বা কিছু, তারপর বোধ হয় সাউথ ইন্ডিয়ান, তারপরেই বাঙালি, কিন্তু বাংলা জানি না, বাংলা তো জানি না এরা। আমি কতবার চেষ্টা করেছি কতভাবে একটা গ্রুপ তৈরি করতে, একটা গ্রুপ তৈরি হলো, তার তো পরে আমার উপর রাগই করলেন, আমার সঙ্গে সংস্রবই ত্যাগ করলেন। তারা একটা ম্যাগাজিনও বার করতেন, কিন্তু সেই ম্যাগাজিনে তারা চাইছেন যে ইংরেজি লেখা হোক, বাংলা লেখা কম হোক। ধরো তারা চাইছেন যে ছোট গল্প, তারা বলে ছোট গল্প আমরা পুরোপুরো দেবো না, অর্ধেক দেবো। আমি তাদের কিছুতেই বোঝাতে পারতাম না যে তাহলে সে যে পড়ছে সে বুঝবে কী করে। বাংলাকে নিয়ে কী বলবো আর, বাংলার সম্বন্ধে মানে আমার সবসময় মনে হয়েছে বাংলা কিন্তু বাঙালিদের কাছেও একটা স্টেপ সান, স্টেপ চাইল্ড। শিশির দাস আবার একদম, শিশির দাস ছিলেন সম্পূর্ণ একটা মানে বোধ হয় উনি রোজ, আমাদের মনে হতো উনি নিশ্চয়ই রোজ পড়াশুনো করে আসে, মানে রোজ কতটা বলবো কতখানি বলবো উনি জানেন, এক ঘন্টার ক্লাস উনি কে কী বলবেন উনি জানেন, এবং সেইভাবে উনি আসতেন। এবং কোনো রকম ক্লাসের মধ্যে উনি খুব গম্ভীরভাবে পড়াবেন, উনি কোনো রকম মানে কোনো রকম বেচাল উনি কিন্তু বরদাস্ত করবেন না। এবং আরেকটা মজার কথা, উনি নোট নিতে দিতে দেবেন না, অত নোট নেওয়ার কি আছে, মুখে মুখে শোনো, শুনে বোঝার চেষ্টা করো।
তবে ওই যে বললাম কিছু কিছু বই এমন ছিল, একটা বই আমাদের ছিল শ্রীকৃষ্ণ কীর্তন বলে, সেটাকে সাধারণত বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বিতীয় পুস্তক বলা হয়, যেটা 1916 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে এবং যেটা হয়তো দ্বাদশ শতাব্দী ত্রয়োদশ শতাব্দী কোনো সময় লেখা হয়েছে, ঠিক জানা নেই কারণ তার প্রথম পাতা আর শেষ পাতাগুলো নেই। তো সেই বইটিতে অনেক এমন এমন, সেখানে কৃষ্ণকে একদম অন্যভাবে দেখানো হয়েছে, একটি অত্যন্ত বলা যেতে পারে রোড সাইড রমণী হিসেবে দেখানো হয়েছে, যদি বলি আজকের দিনে তাহলে বোধ হয় সবচেয়ে ভালো। রাধা সে দুধ দই সব নিয়ে মথুরায় বিক্রি করতে যাচ্ছেন, কৃষ্ণ বসে আছেন, ট্যাক্স দাও, ট্যাক্স না নিয়ে যেতে দেবো না। তখন রাধার কাছে কোনো ট্যাক্সের কিছু নেই, ঠিক আছে আমি তোমার সঙ্গ উপভোগ করবো, এইরকম সে বইটা। হ্যাঁ, এবং এটা তো খুব মুশকিলেই এটা আবিষ্কৃত হয়েছে, এইটা পড়াতেই হবে, এটা তো পড়তেই হবে আমাদের, যে কেউ বাংলা পড়তে যাবে এটা তাকে পড়তেই হবে। শিশির কুমার দাসের খুব অসুবিধা, কারণ উনি তো ভীষণ গম্ভীর, মানে ওকেই প্রায় ব্রাহ্ম বলা চলে, তো উনি ওইসব জায়গাগুলো যেই আসবে কোনো সেরকম জায়গা যেগুলোর মধ্যে অশালীন শব্দ, কোট অ্যান্ড কোট অশালীন বা অশ্লীল শব্দ আছে, শোনো এগুলো না তোমরা বাড়ি গিয়ে পড়ে নি, ওর নিজের মুখ চোখ লাল। পরে আমি ওকে বলেওছি যে স্যার আপনি অমনি করবেন, কি করবো আমি ওগুলো ক্লাসে, পরে আসলে আমার সঙ্গে ওর যে সম্পর্কটা সেটা তৈরি হয় যখন আমি চাকরি করতে শুরু করি। একটা মজার কথা বলি, ডক্টর দাসের সে বছর হার্ট অ্যাটাক হয়েছে, উনি ছুটিতে রয়েছেন, আমি আর বিষ্ণুবাবু পড়াই, হঠাৎ ক্লাসের মধ্যে আমাকে চাপরাশি এসে ডাকলো যে আপনি এক্ষুনি আসুন, আপনার সঙ্গে একজন দেখা করতে চাইছি। তা আমার তো এত দূরে, তারপর আমার বাড়িতে বাবা মা তারা অসুস্থ থাকেন, আমি হন্তধন্ত হয়ে বেরিয়ে এলাম, তো দেখলাম একজন মিলিটারি ভদ্রলোক বসে আছে, কি করব, উনি একটা স্যুটকেস নিয়ে এসছেন ছোটো, উনি বললেন মাই ওয়াইফ রোড সার্টেন লাভ লেটার্স টু সামবডি, সো ইফ ইউ ক্যান ইন বেঙ্গল ইফ ইউ ক্যান ট্রান্সলেট দেম টু মি ইজ ইন দ্য কোর্ট। আমি বললাম না না আমি ওসব পারবো না, বলে আমি বিষ্ণুবাবুকে গিয়ে বলছি স্যার উনি এসছেন, এরকম কী হবে বলুন তো, তো বলে আমি ক্লাসে, বিষ্ণুবাবু তার কাছে গেছেন, সব চিঠিগুলি পড়েছেন, পড়ে আমাকে বলছেন আপনি কি জানেন ওটা স্ক্রিপ্টটা বাংলা কিন্তু আগুলো আসলে ওগুলো হিন্দি, আজ বহুত মজা আয়া। এইরকম ছিলেন বিষ্ণুবাবু। ডক্টর চট্টোপাধ্যায় উনি আমার সবচেয়ে, যদিও আমি ওর মেয়ের বয়সী, ডক্টর চট্টোপাধ্যায় বিদ্যার আবার একটি সুন্দর জুটেছেন, মানে উনি আর কি এইরকম ছিলেন, কিন্তু জ্ঞান অসাধারণ। ওর যে বইটা, সেই বইটার তো আর আমি কলকাতা ইউনিভার্সিটিতে গিয়েও বলে এসেছি, তোমরা এটাকে তোমাদের মেন বই করো ভারতীয় ভক্তি সাহিত্য।